সুপ্রিয় দর্শক, 7ই মার্চের ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না। সত্যি কেউ দাবিয়ে রাখতে পারেনি। আমরা পেয়েছি স্বাধীনতা, পেয়েছি স্বাধীন একটি দেশ। এই স্বাধীন দেশটি বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। যে শক্তির উপর ভর করে, সেই শক্তি হচ্ছে তারুণ্যের শক্তি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির বিশেষ আলোচনা তারুণ্যের বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। বাংলাদেশের 2/3 তরুণ। এই তরুণদের অনেককে নিয়ে আমরা নেতিবাচক অনেক গল্প শুনেছি। মাদক, সন্ত্রাস আর জঙ্গিবাদের মতো অন্ধকার পথে চলে যাবার কথা শুনেছি। কিন্তু এর বাইরেও যে অপ্রতিরোধ্য বিশাল এক তরুণ প্রজন্ম রয়েছে, যারা দেশের জন্যে, দেশের মানুষের জন্যে নিভৃতে কাজ করে চলেছে, দেশকে বিশ্বের বুকে গর্বিত শিখরে পৌঁছে দিচ্ছে, বদলে দিচ্ছে বাংলাদেশকে। তাদের গল্প আমাদের শুনিয়েছে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এমন 30টি তারুণ্যদীপ্ত সংগঠনকে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2017 প্রদান করা হয়েছে গত 21 অক্টোবর। মাননীয় প্রধানমন্ত্রী, তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, তারুণ্যের প্রতীক হয়ে ওঠা সজীব ওয়াজেদ জয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। দর্শক, আরটিভির এই বিশেষ আয়োজনে আমরা জানতে চাইব ইয়াং বাংলার এই উদ্যোগের কথা, শুনব তারুণ্যের সাফল্য গাথা। আমাদের সাথে আছেন জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2017 বিজয়ী মোহাম্মদ মহসিন, জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2015 বিজয়ী ঝরামণি বিশ্বাস এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও ইয়াং বাংলার আহ্বায়ক নাইম রাজ্জাক এমপি। কথা শুরু করবার আগে চলুন জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2017 উপর নির্মিত একটি প্রতিবেদন দেখে আসি। জাতীয় উন্নয়নে অবদান রাখা অদম্য তরুণদের কাজে স্বীকৃতি দিতেই ইয়াং বাংলা দ্বিতীয়বারের মতো আয়োজন করে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড। সামাজিক উন্নয়ন, সংস্কৃতি ও ক্রীড়া খাতে অবদান রাখা 30 জন তরুণ সংগঠককে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড দেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় স্বপ্নবাজ তরুণরা দেশকে এগিয়ে নিতে একসাথে পথ চলার অঙ্গীকার করেন। আমার জয় বাংলা হচ্ছে একটি সোনার বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখা, আর অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই স্বপ্ন দেখো জয় বাংলা। গ্রাম থেকে এরকম মেয়েদেরকে যে তিনি আমাদেরকে নিয়ে এসেছেন জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডকে, সেই জন্য ইয়াং বাংলাকে আমার পক্ষে অনেক শুভেচ্ছা। সকল প্রতিবন্ধী ভাই বোনদের জন্য দোয়া করবেন, আমরা যেন দেশের জন্য ভালো সম্মান অর্জন করতে পারি। সজীব ওয়াজেদ জয় বলেন, যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে না তারাই সরকারের উন্নয়নের বিরোধিতা করেন। যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা বাংলাদেশে কি বিশ্বাস করবে, বাংলাদেশের উপর তাদের কি আত্মবিশ্বাস থাকবে। বেগম খালেদা জিয়া অস্বীকার করেছে 30 লক্ষ তো শহীদ হয়নি, এই কথা আপনারা কোনোদিন কাউকে বলতে দেবেন না। তাদের রক্ত কোনোদিন ভুলতে দেবেন না। এই মিথ্যে প্রচারের সুযোগ যাতে আমাদের দেশে আর কোনোদিন আর না আসে। স্বাধীনতার শক্তি আওয়ামী লীগ কারোর সামনে মাথা নত করে না, এ কথা জানিয়ে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে উন্নত দেশ গড়ার অঙ্গীকার করেন জয়। আওয়ামী লীগ সরকার শুধুমাত্র 8 বছর ক্ষমতায় থাকাতে আজকে বাংলাদেশকে বলা হচ্ছে একটা শাইনিং স্টার। আজকে বাংলাদেশকে বলা হচ্ছে যে নেক্সট 11 অর্থনীতির মধ্যে আমরা একজন। দরিদ্র দেশ ছিলাম, আজকে আমরা মধ্যমায়ের দেশে প্রতিষ্ঠিত হয়েছি। আমাদের নিজেদের উপর, আমাদের দেশের উপর, আমার দেশের মানুষের উপর আমাদের সেই বিশ্বাস আছে যে আমরাই পারি, আমরাই পারবো। তবে সেটা শুধুমাত্র সম্ভব যদি স্বাধীনতার শক্তি ক্ষমতায় থাকে। ইউথ অ্যাওয়ার্ডের পাশাপাশি ইয়াং বাংলার পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ করা তরুণ এবং সফল তরুণ উদ্যোক্তাদের পুরস্কার দেয়া হয়। আমরা দেখলাম প্রতিবেদনটি। শুরুতেই মহসিনের কাছে আমরা জানতে চাইব, যেখানে সব ধরনের শারীরিক সক্ষমতা নিয়েও অনেকেই গতানুগতিক শিক্ষা আর চাকুরির পিছনে ছুটছে, সেখানে তুমি শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও এ ধরনের চ্যালেঞ্জিং উদ্যোগে কেন এলে, কেন এরকম উদ্যোগ নিলে, তোমার পিছনে কি মানে কি শক্তিটা কাজ করেছে? বেসিক্যালি হচ্ছে আমি আমার ছোটোবেলা থেকে আমি ক্রিকেটের সাথে সম্পৃক্ত, আর ক্রিকেট খেলতে খুব ভালোবাসি। তো সেই চিন্তা থেকে যখন দেখতাম যে আমার এলাকার ছেলেপেলেরা খেলতেছে, যে আমি তাদের সাথে খেলতে পারতাম না, তারা আমাকে নিত না, তো অন্য চোখে দেখতো আর কি। তো সেই চিন্তা থেকে অনেক কষ্ট করে তাদের সাথে আমি ইনভলভ হই, খেলাধুলার খেলতে স্টার্ট করি। সেই ইচ্ছা ই থেকে আর কি স্টার্ট করলাম আর কি, যে আমাদের মতো প্রতিবন্ধী যারা আছে তাদেরকে নিয়ে কিছু করা যায় কি না আর কি। তো সেই চেষ্টা থেকে আর কি স্টার্ট করা। তোমার যে অ্যাসোসিয়েশন, তোমার যে অর্গানাইজেশন, সেটার সম্বন্ধে যদি বলো, হুইল চেয়ার অ্যাসোসিয়েশন অফ রুটুক যদি তুমি বলো। যা হুইল চেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, বাংলাদেশ, হ্যাঁ জি। আমি এটা স্টার্ট করি 2014 থেকে আর কি, 2014 থেকে স্টার্ট করি।
মূলত এখানে আমাদের মতো হুইলচেয়ার ইউজার যারা আছে তাদেরকে নিয়েই সংগঠনটা গঠিত হয় আর কি। তোমার কাছে আরও তোমার এই প্রতিষ্ঠান সম্বন্ধে আমরা জানব কিংবা শোনার চেষ্টা করব, তার আগে দেখে নিই তোমার এই সংগঠনের উপরে নির্মিত একটি তথ্যচিত্র। আমি মোহাম্মদ মহসিন, আমার সংগঠনের নাম হচ্ছে হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ। আমি মূলত ক্রিকেটকে খুব ভালোবাসি, আমি ছোটবেলা থেকে ক্রিকেট খেলি। মূলত আমরা যারা শারীরিকভাবে অক্ষম হুইলচেয়ার ইউজার করি তাদেরকে নিয়ে মূলত আমাদের এই ক্রিকেট টিমটা গঠন করা হয়। তো 2014 আমি ইন্ডিয়া থেকে একটা তাজমহল ট্রফি জিতে আসি, যেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ওই টিমটাকে সম্বর্ধনা দিয়েছিলাম। ওই টিমটাতে আমি একমাত্র হুইলচেয়ার ইউজার ছিলাম, তো ওই টিমটার অধিনায়ক। আর এই হুইলচেয়ার ক্রিকেট টিমটা করতে গেলে আমার একটা ছোট একটা মোবাইল ফ্যাক্সিলোডের দোকান আছে, আমি ওইটা বিক্রি করে দিয়েছি। ওই বিক্রি করে টাকা দিয়ে হচ্ছে আমি এই অ্যাক্টিভিটিসগুলো স্টার্ট করছি আর কি। আমাদেরকে মানুষ অন্য চোখে দেখে যে আসলে ওরা কিছু করতে পারে না, তো আমরাও দেশকে এবং সমাজকে বোঝাতে পারবো যে আমরাও সমাজের জন্য কিছু করতে পারি, সমাজের বোঝা আমরা নই। খুবই ভালো একটি প্রতিবেদন আমরা দেখলাম, এটা আমার মনে হয় আমাদের প্রত্যেককেই অত্যন্ত উদ্বুদ্ধ করে ভালো কিছু করার জন্যে এবং সাহস জাগায়, অত্যন্ত আশা জাগা নিয়ে একটি প্রতিবেদন। আরও যদি কিছু যোগ করো তুমি। 2017 আমাদের একটা ফার্স্ট ইন্টারন্যাশনাল হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট হয়, যেটা আমরা ইন্ডিয়াকে 2-1 সিরিজ হারাই আর কি, আগস্টে হয় আর কি এটা। 2016 আমরা যেটা করলাম ফার্স্ট হুইলচেয়ার ক্রিকেট, ওইখানে হচ্ছে একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে প্রায় 32 জন হুইলচেয়ার ইউজার ঢাকার বাইরে থেকে তারা ঢাকায় চলে আসে, বা শুধু এই ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেটকে ভালোবাসার কারণে আর কি তারা। এবার তুমি জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পেয়েছো, তোমার অনুভূতিটা কী? আসলে এটা আসলে আমার বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট ছিল আর কি, পুরো আমার সংগঠনের যারা ছিল আর কি। তো আসলে এই অ্যাচিভমেন্টটা পাওয়াতে আসলে আমাদের সংগঠনে যারা কাজ করতেছে এবং আমাদের প্লেয়ার যারা আছে তারা আসলে খুবই অনুপ্রাণিত, এবং বিশেষ করে আমি আসলে মানে কী বলবো আর কি, সেটা অন্যরকম একটা অনুভূতি আর কি। তারুণ্যের শক্তিকে নিয়ে যিনি কাজ করছেন সজীব ওয়াজেদ জয়, তার সাথে তোমার সরাসরি দেখা হয়েছে, কথা হচ্ছে, তোমার কেমন লেগেছে? যখন আমি ওনার সাথে হাতটা হ্যান্ডশেক করি আর কি, তখন উনি যখন বলল যে আসলে তোমাদেরকে দেখে আমরা ইন্সপায়ার পাই, তা আসলেই সেটা মানে আমার কানে এখনও স্পষ্ট যে ই হয় যে আসলে ওনার মতো মানুষ আমাদেরকে দেখে ইন্সপায়ার পাচ্ছে এবং আমরাও তাদেরকে দেখে যে অন্যরকম একটা অনুভূতি আসলে মানে সেটা মানে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। জি, আবার আসবো আমি জনাব রাহিম রাজ্জাক। এবার 30টি সংগঠনকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করলো ইয়াং বাংলা। এবারের আয়োজন নিয়ে আপনার বক্তব্য, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং অর্জনের কথা শুনতে চাবো। আপনাকে প্রথমেই ধন্যবাদ আশিক ভাই। আসলে আমরা তো একটা ছোটোখাটো চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আমাদের ইয়াং বাংলা প্ল্যাটফর্মটি সৃষ্টি করি। আমরা চেয়েছি যে যে অনেক উদ্ভাবনী রয়েছে অনেক রকমের, যে আজকে মহসিন আছে, ওরা আছে, ওরা যেই উদ্ভাবনীগুলো করছে এইটার আসলে কেউ পৃষ্ঠপোষকতা ন্যাশনাল ফ্রন্টে কেউ করছে না, তো বিচ্ছিন্নভাবে অনেক কিছুই হচ্ছে। আর সরকার অনেক রকমের উদ্যোগ নিয়েছে কিন্তু সেগুলো কিন্তু তাদের কাছে পৌঁছাচ্ছে না, পৌঁছাচ্ছে। তো আমরা মনে করেছি যে দেখুন, বাংলাদেশের যদি আগামী ভবিষ্যৎ এবং স্বাভাবিকভাবে আমাদের পৃষ্ঠপোষকতার জায়গা থেকে জয় ভাই বারবার বলে যে এই যুব সমাজ কিন্তু নিজের কমিউনিটি ডেভেলপ করবে, এদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করো, নাহলে একা সরকারিভাবে দেশকে তুলে ওঠানো যাবে না। প্রাইভেট সেক্টরকে এঙ্গেজ করো এবং সকলকে নিয়ে কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার পথ। সেইখান থেকেই আসলে ইয়াং বাংলার কথা ওঠা। আজকে ওরকম বিস্তারিত আমি কথায় যাব না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ছেলেমেয়েদের, এই সংগঠনদের, তাদেরকে আরও অনুপ্রেরণা জাগানো, ইন্সপিরেশন এবং স্বপ্নের মধ্যে দিয়ে কিন্তু সকল মানব অর্জন করা যায়। তো এই জায়গাটাই খালি আমাদের মূল লক্ষ্য, এবং সেখানে গিয়ে আমরা যথেষ্ট পরিমাণ সাপোর্ট আপনাদের থেকে, অন্যান্য অনেক রকমের সংগঠন আছে, অনেক রকমের সংস্থার আছে, তাদের থেকে আমরা সাপোর্ট পেয়েছি, কিন্তু এই এই সাপোর্ট স্ট্রাকচার কন্টিনিউ করতে হবে ধারাবাহিকভাবে। এর বাইরে ইয়াং বাংলা আসলে তরুণদের নিয়ে আর কী কী কাজ করছে? মানে আমরা তো শুধু অ্যাওয়ার্ডই দিচ্ছি না, অ্যাওয়ার্ডটা তো একটা ইন্সপিরেশন, তার সাথে সাথে আমরা অনেক রকমের
ইউথ প্রোগ্রামসগুলো আমরা ইন্ট্রোডিউস করেছি, ইন্টার্নশিপ প্রোগ্রাম। বাংলাদেশে প্রথমবারের মতো কিন্তু সরকারি কোনো সংস্থা অথবা মন্ত্রণালয়ে কখনো ইন্টার্নশিপ প্রোগ্রামের নামগন্ধ ছিল না। আমরা কিন্তু প্রথমবার এই ইন্টার্নশিপের এই আইডিয়াটা ইনজেক্ট করি, কিন্তু এটা ধারাবাহিকভাবে কন্টিনিউ করতে হবে। এছাড়া আমরা প্রাইভেট সেক্টরের অনেক অর্গানাইজেশনকেও মানে ইম্প্যাক্ট এখানে সৃষ্টি করার জন্য তাদেরকে ইঙ্গেজ করেছি। মাইক্রোসফট বলেন, আমরা কমিউনিকেশন বলেন, অথবা অন্যান্য কর্পোরেট হাউসগুলো আছে, তারাও এগিয়ে এসেছে প্রশিক্ষণ দেওয়ার জায়গা থেকে, হেল্প করা তাদের প্রোগ্রাম, তাছাড়া ওরিয়েন্টেশনের জায়গায়। ওরিয়েন্টেশনটা কোথায়? যে আমি ধরেন একটা তরুণ যুবক অথবা একটা মেয়ে, ওরা কিন্তু গ্র্যাজুয়েট হিসেবে বের হচ্ছে, কিন্তু সেই মানসিকতা অথবা সেই জায়গা থেকে ডেভেলপ করেনি ওরিয়েন্টেশন, কর্পোরেট ওরিয়েন্টেশন, সেখানে গিয়ে তাদেরকে হেল্প করা। সো আমাদের মূল টার্গেটটা হচ্ছে যে আমরা আরবান, আমরা সিটি বেসড যেগুলো সংগঠন আছে, তারা তো নিশ্চয়ই মেন্টরশিপের জায়গা থেকে, কানেক্টিং জায়গা থেকে তারা কাজ করবে, কিন্তু যারা অবহেলিত গোষ্ঠী, এই গ্রামগঞ্জের উদ্ভাবনীগুলো, মানে তাদের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং, তো সেই জায়গা থেকে তাদেরকে আমরা টেনে আসা আনানোর চেষ্টা করেছি এবং সংযোগ ঘটানোর চেষ্টা করেছি। আমরা এখন ইউথ অর্গানাইজেশনসের সাথে কাজ করেছি। এবছর আমরা আসলে নিজেরাই খুব সারপ্রাইজ ছিলাম, 2015 সালে যখন করি তখন আনুমানিক 400-500 অ্যাপ্লিকেন্টস ছিল এই ইয়াং বাংলা অথবা জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের। এবছর আমরা পেয়েছি 1300-এরও অধিক, এবং নামি দামি বাংলাদেশের প্রতিষ্ঠিত কিন্তু সংস্থা অথবা সংগঠন, যুব সংগঠনগুলো কিন্তু তারাও অ্যাপ্লিকেশন করেছে। তো আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি এবং সাধুবাদ জানিয়ে বলেছি তোমাদের জন্যই তো এই প্ল্যাটফর্মটি, এবং সেই জায়গা থেকে বাংলাদেশের শুধুমাত্র এরকম সামাজিক বেষ্টনী জায়গা থেকে কাজ করে লাভ নেই, তার সাথে আরও বেশি অ্যাডভান্স করতে হবে, সেটা পলিসিগতভাবে, পলিসিতে যাতে তাদের ভয়েসটা যায়, তাদের চিন্তাভাবনাটা যায়। সেই জন্য আবার আমি যেহেতু যুব ক্রীড়া মন্ত্রণালয়ে রয়েছি, অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারাও আমাদের সাথে সংযুক্ত হচ্ছে। সো তাদের চিন্তাভাবনার প্রতিফলন যদি আমরা আগামী ভবিষ্যতে ঘটাতে পারি, তাহলে কিন্তু আমরা সেই স্বপ্নের সোনা বাংলা পাবো, নাহলে আমরা শুধুমাত্র গতানুগতিকভাবে অর্থনৈতিক অথবা আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে ওই গতিতে এগিয়ে যেতে পারবো না। জি, আমরা নিশ্চয়ই ইয়াং বাংলার এবার যারা পাইনি তাদেরকে নিশ্চয়ই বলতে পারি যে অবশ্যই আগামীতে আপনাদেরও পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা দেখেন, এই জিনিসটা হচ্ছে খুব ডিফিকাল্ট আমাদের জন্য টপ 30 বের করা, আসলে মানে প্রত্যেকটা সংগঠনের ইউনিক কন্ট্রিবিউশন আছে, ভেরি ইউনিক। সো একটা লাইক টু লাইক কম্পেয়ার করা খুবই ডিফিকাল্ট। তারপরও যেহেতু আমরা একটা মানে একটা অ্যাওয়ার্ড দিচ্ছি, একটা সংখ্যা তো থাকতেই হবে। তারপরও গত বছর আমরা যখন, গত 2015 যখন আমরা করেছিলাম, আমরা টপ 30 ধরেছিলাম, তারপরে টপ 30, সো 60 জন, কি আমরা টপ 60 বলেছি। এবছর আমরা গত যখন 2015 করি তখন আমরা কিন্তু ব্যক্তি যারা নিজেদের উদ্যোগে কাজ করছে তাদেরকেও সুযোগ দিয়েছিলাম। এবছর কিন্তু আমরা ভিন্ন মাত্রায় গিয়েছি, আমরা অ্যাপ্লিকেশন আমরা লিমিট করেছি অর্গানাইজেশন বেসড, সো নট ব্যক্তি কেন্দ্রিক, নট ব্যক্তি। সো অর্গানাইজেশন বেসড হওয়া অনেকজন হবে, অনেকজন হবে, সো মাল্টিপ্লিকেশন অফ রিপল এফেক্ট। তাহলে নিশ্চয় বলা যায় যে যারা এবছর সিলেক্টেড হয়নি তারা নিশ্চয়ই আগামী বছর সিলেক্টেড, অ্যাবসলিউটলি, এইটার কোনো বয়স তো নেই, বয়স তো নেই, এটা তো উদ্যোগের ব্যাপার, ভালো কাজ করলেই টেবুলেশন। এবং তাদেরকে খালি ওরা যেহেতু পেয়েছে ওদেরকে নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাই, কিন্তু যারা পায় নাই মন খারাপ করার কোনো কিছু নাই, কারণ তাদেরকে নিয়েও তো আমাদের কাজ করব আমরা। এক্স্যাক্টলি। আর ঝর্ণা বিশ্বাস, তোমার উদ্যোগ নিয়ে শুনতে চাচ্ছি, তুমি কেন প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা শুরু করলা, অনুপ্রেরণা আসলে কোত্থেকে তুমি পেলা? আসলে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল সমাজের জন্য কিছু করব, দেশের জন্য কিছু করব, তো সেরকম সুযোগ আসলে হয়ে ওঠেনি। তো আমার এই সংগঠনটা আমার এলাকা থেকে অনেক দূর, আমার এলাকা গৌরীপুর, আমি থাকি ময়মনসিংহ, আর আমার সংগঠনটা হলো মুক্তাগাছা। মুক্তাগাছা, হ্যাঁ। তো সেই প্রেক্ষিতে মুক্তাগাছা একটা কাজে যাওয়া, তখন ওই আমার এই সংগঠনের যে পরিচালক ওনার সঙ্গে আমার দেখা হয়। তো আমি ছিলাম হলো কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের মিউজিকের স্টুডেন্ট, তো ওনার অর্গানাইজেশনের এরকম একজন দরকার ছিল যে বাচ্চাদের, প্রতিবন্ধী বাচ্চাদের গান শেখাবে, মানে ওদের সাথে ইনভলভ হওয়া আর কি। তো তখনই আমাকে অফার করে যে আমার প্রতিষ্ঠানে তুমি জয়েন করো। তো তখন কোনো কিছু চিন্তা না করি আমি কিন্তু জয়েন করি স্টুডেন্ট অবস্থায়। সে থেকে আর কি যাত্রা শুরু, দেশের জন্য একটা কিছু করা, মানে একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন একটা আছে যে আমি একটা কিছু করতে পারছি ওদের জন্যে। 2015 সালে তুমি অ্যাওয়ার্ড পেয়েছো, এখন 2017, এই দু বছরে পরিবর্তনটি কী
আনতে পেরেছো তুমি? তোমার কি পরিবর্তন তুমি পরিলক্ষিত করছো? আসলে অনেক পরিবর্তন আছে। ভাইয়া বললো যে আমরা গত বছর 30 জন অ্যাওয়ার্ড পেয়েছে, এবারও 30 জন অ্যাওয়ার্ড পেয়েছে। আমি কিন্তু গত বছর মানে 30 জনের বাইরে ছিলাম, মানে নেক্সট 30-এর ভিতরে ছিলাম। সেই প্রেক্ষিতে কিন্তু আমি এখনও আছি ইয়াং বাংলার সঙ্গে, আর ইয়াং বাংলা অ্যাওয়ার্ড দেওয়া পর্যন্তই থেমে নেই। আমাদের নিয়ে ইয়াং বাংলা অনেক কাজ মানে করে যাচ্ছে, মাইক্রোসফট, SRDL, আমার দেশ আমার গ্রাম, তারপরে আছে হলো আমরা কোম্পানি, ইন্টার্নশিপের ব্যবস্থা, তো সেই সব সুযোগ সুবিধা কিন্তু আমরাই পাচ্ছি। ইভেন গত বছর 100 ডেলিগেটসে ইন্ডিয়া থেকে ঘুরে আসলাম, এগুলোই তো বড় পাওয়া। আসলে জিনিসটা কি, এদেরকে কনফিডেন্স বিল্ড আপটা, তো আমরা যখনই সুযোগটা পাই, যেমন ঝড়ামণি ও ইন্ডিয়াতে একটা ইন্টার্নশিপ অথবা এক্সচেঞ্জ প্রোগ্রামে গিয়েছে, আমরা ভিন্ন মাত্রায় ভিন্ন ভিন্ন সংগঠনের সাথে আমরা কাজ করার চেষ্টা করি, ওদেরকে ওই এক্সপোজারটা দেওয়া যে কনফিডেন্সটা বিল্ড হোক, ওরা দেখুক অন্যরা কী করছে, সেটার রেপ্লিকেশন এখানে করুক, এবং সাপোর্টটা দেওয়া। এখন ওরাই কিন্তু এবছরের টোটাল সিলেকশন প্রসেস এবং টোটাল গ্রাম লেভেলে ওরা কিন্তু মোবিলাইজেশন ওর দায়িত্ব ছিল, গড়ে উঠেছে। ঝড়ামণি, আমরা তোমার উপর তৈরি একটি তথ্যচিত্র দেখবো, তার আগে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, RTV-র বিশেষ আলোচনা তারুণ্যের বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ আলোচনা অনুষ্ঠান তারুণ্যের বাংলাদেশ, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আমরা সরাসরি চলে যাব তথ্যচিত্রটি দেখার জন্যে। সিআরআই ইয়াং বাংলার সঙ্গে আমি যুক্ত হয়েছি 2015 সাল থেকে, তখন থেকে ইয়াং বাংলার সঙ্গে যুক্ত, ইয়াং বাংলার বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। আমি মালবিকা পাল, আমি আকাশবাড়ি ল্যাবের সাথে সংযুক্ত হয়েছি, এখান থেকে আমরা মেয়েরা প্রশিক্ষণ নেব, তারপর ভবিষ্যতে নিজ থেকে স্বাবলম্বী হব। আজকে এখানে মাইক্রোসফট এবং ইয়াং বাংলার উদ্যোগে কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে, এটি অত্যন্ত আনন্দের খবর। আমরা চাই সব মেয়েরা এখান থেকে অনেক ভালো কিছু করতে, প্রশিক্ষণ নিতে, নিজেকে স্বাবলম্বী করতে। এই কম্পিউটার ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমরা প্রাথমিক যতটুকু একটা মানুষকে শেখানো যায় এই ট্রেনিংগুলো আমরা দিব, তার পরবর্তীতে রিপেয়ারিং, যেটা মাইক্রোসফট আমাদেরকে বলেছে যে ঘরে বসে একটা ল্যাপটপ যদি আমাদের নষ্ট হয়ে যায় সেটা আমরা ফেলে রাখি, আমাদের অনেক দূরে যেতে হয়, এই রিপেয়ারিংটা যদি আমরা ট্রেনিংয়ের মাধ্যমে আনতে পারি এখানে আমাদের লোকালভাবে, তাহলে আমাদের দূরে যেতে হবে না, আমরা ঘরে বসেই অনেক টাকা ইনকাম করতে পারবো এবং রিপেয়ারিংটা করতে পারবো। সেই প্রেক্ষিতে মাইক্রোসফট আমাদের সাহায্য করবে। এখানে নারী, শিশু এবং মহিলারা এই ল্যাবের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে ঘরে ঘরে বসে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারবেন। আমাদের এলাকায় এই কম্পিউটার ল্যাবটা হওয়াতে আমরা অনেক উপকার পাবো। আমি আগে অনেক কিছু জানতাম না, এখন জানছি, আস্তে আস্তে আরও জানবো, নিজে জেনে অন্যকেও এর দিকে এগিয়ে আনবো। দেশের পিছিয়ে পড়া তরুণ প্রজন্মকে কিভাবে বিভিন্ন কাজের মাধ্যমে ইনভলভ করে ওদেরকে আরো বেশি কাজের স্পৃহা জাগাতে পারে, সে প্রেক্ষিতে ইয়াং বাংলার ভূমিকা অতুলনীয় বলবো। আমরা তথ্যচিত্রটি দেখলাম। ঝড়মণি, এই উদ্যোগগুলো নিতে গিয়ে তোমার কি কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি তুমি হচ্ছে? সেটা তো অবশ্যই, একজন মানে নারী হিসেবে অনেকেই অনেক বাধা ছিল, যাতায়াত ব্যবস্থা, তারপরে ওগুলো ওভারকাম করেছি, করে এই পর্যন্ত এসেছি। এখন হলো নতুন করে হয়েছে, এখন কম্পিউটার ল্যাব চালাতে হচ্ছে, তো এলাকায় দেখা গেছে এখন আমার যা প্রয়োজন তা আমার এলাকার মানুষ দ্বারা পূরণ হচ্ছে না। আমার এলাকায় এখন বিভিন্ন ধরনের ট্রেনিং দরকার, যেমন মাইক্রোসফট বলেছিল যে রিপেয়ারিং, এটা যদি আমার এলাকায় এখন এরকম রিপেয়ারিং কম্পিউটার ল্যাপটপ ঠিক করার জন্য আসলে আমাদের অনেক দূরে যেতে হয়, তো
তো এরকম আমাদের এলাকায় যদি এরকম কোনো ট্রেনিং সেন্টার থাকতো যে রিপেয়ার আমরা সিস্টেমটা চালু করতে পারতাম, ট্রেনিং সিস্টেম করতে পারতাম, তাহলে আমাদের এলাকায় আরও বেশি উন্নয়ন হতো, আরও কাজের দিকে আরও যারা বেকার আছে তাদের একটা কর্মসংস্থান হতো। আমি বিশ্বাস করি এক সময় না এক সময় তোমাদের কাছে সেই সুযোগগুলো পৌঁছে যাবে এবং ইয়াং বাংলা যখন আছে কোনো না কোনোভাবে সেই সমাধানের পথে নিশ্চয়ই যেতে পারবা এবং তোমাদের চেষ্টাগুলো আসলে চালিয়ে যেতে হবে। মহসিন, তোমার অভিজ্ঞতা শুনতে চাই যে এই যে উদ্যোগ তুমি নিয়েছো, তুমি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছো, এই কাজ করতে গিয়ে তোমার আসলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কিনা? আমি এই সংগঠন চালাতে গিয়ে যেসব প্রবলেমগুলো ফেস করতেছি, এখন হচ্ছে যখন আমি একটা ভালো একটা মাঠ পাচ্ছি না আমাদের প্লেয়ারদেরকে নিয়ে, মাঠ পাচ্ছ না, মাঠটা আমাদের বাংলাদেশে আসলে সবচেয়ে বেশি বড় সমস্যা, বড় একটা প্রবলেম ফেস করতে হচ্ছে। আমি এই সংগঠন চালাতে গেলে আমার প্লেয়ারদেরকে প্র্যাকটিস করানোর যেই একটা আপনার যে তাদেরকে আমি বিকেলবেলা দুপুরবেলা একটা লাঞ্চ করাবো সেটার যেই একটা অভাব থাকে আমি সেটাও কন্টিনিউ করতে পারি না। তো আমি চাচ্ছি যে এবং গভর্নমেন্ট এবং আদার্স আমাদের যেই সমাজে যেসব বিত্তবান লোকজন আছে তারা যদি একটু এগিয়ে আসে আমাদের এই অর্গানাইজেশনটার পাশে, তো দেন আমরা হয়তো বা সামনে এগিয়ে যাওয়ার সেই সুযোগটা পাবো আর কি। এখানে আমি একটু কনট্রিবিউট করি, মানে আপনার সাথেও আমার অনেক সময় আলোচনা হয়, অনেক কিছু নিয়ে আলোচনা হয়, প্রতিবন্ধীদের নিয়ে কিন্তু চিন্তাভাবনার এবং বিশেষ নীতিমালা কিন্তু এই সরকার এই থেকে শুরু হয়েছে এবং আপনি জানেন যে শুরু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, শুরু করেছেন তার যোগ্য কন্যা সায়মা ওয়াজেদ, তার থেকে কিন্তু এই আরো অনুপ্রেরণাগুলো আরো গিয়ার আপ হয়েছে। এখন জিনিসটা হচ্ছে যে ধরেন মহসিনের ব্যাপারটা নিয়ে যদি বলতে হয়, আমাদের অলরেডি কথা চলছে যে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যে ওদেরকে আরও একটু সুযোগ সুবিধা করে দেওয়া, ফ্যাসিলিটি ইন টার্মস অফ ট্রেনিং, তো ওইখানে আমরা ইন্টিগ্রেট করতে পারি। আবার যেসব সংস্থাগুলো ওদের কাজ করছে ইতিমধ্যেই ওদের সাথে স্পন্সরশিপ যাচ্ছে সেখানে আবার একটু কর্পোরেট হাউসদের আবার একটু অনুপ্রেরণা জাগানো যে আপনারা আসুন এগিয়ে আসুন, তাদেরকে একটু সহযোগিতা করুন। যেমন ঝড়ামণির জায়গা থেকে আর একটু ভিন্ন তরিকায়, বিকজ ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে, আবার এখন ওমেন এন্টারপ্রেনিয়র হিসেবে সে উদ্যোক্তা হিসেবে সে এগিয়ে যেতে চাচ্ছে, মাইক্রোসফট তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছে, ওর জায়গাটা ভেরি ট্রেনিং বেসড অ্যান্ড মোর মোডালিটি বেসড, সেখানে গিয়ে আরও সাপোর্ট স্ট্রাকচার ডেভেলপ করা এবং ওই জায়গাটাই আমাদের কাজ করা। ইটস ভেরি চ্যালেঞ্জিং হয় যখন আপনি ফাইন্যান্সিয়াল সাপোর্টগুলো দিতে পারেন না, খালি মনের থেকে জোরটা জোরের উপর দিয়ে, কিন্তু সাপোর্টটা অনেক বড় একটি মেজর মেজর চ্যালেঞ্জ। আপনি বলেছেন যে এবার প্রায় 13 অ্যাপ্লিকেন্ট ছিল, তো সেখান থেকে 30 জন 30টি সংগঠনকে আপনার পুরস্কৃত করেছেন, কিন্তু বাকি যে আপনার সংগঠনগুলো রয়েছে তাদের ব্যাপারে আসলে আপনাদের ভাবনা কী রয়েছে? এবং এই 13 সংগঠনগুলো প্রত্যেকেই তো তার নিজেদের মতো করে তারা কাজ করছে, ভালো কিছু করার চেষ্টা করছে, তাদের স্কিল ডেভেলপ করার জন্যে আপনাদের কোনো উদ্যোগ রয়েছে নাকি? নিশ্চয়ই, মানে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এই যে 1300 অ্যাপ্লিকেন্টস আমরা বলছি, এই 1300 অ্যাপ্লিকেন্টসের সবার কাছে আমরা বলেছি যে ইটস এ ওপেন ডোর ফর ইউ, কারণ এই 1300 যারা অ্যাপ্লিকেন্টস করেছে অ্যাপ্লিকেশন করেছে তারা সবাই কিন্তু এই ইয়াং বাংলা ফ্যামিলির মধ্যে এখন অন্তর্ভুক্ত। এখন কে উদ্যোগ নিয়ে এগিয়ে যাবে, কে আরও বেশি আমাদের কাছে সাপোর্টটা চাবে, সেই জায়গা থেকে আমাদের কাজ করা। যেমন আপনি শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ইটস ভেরি আইটি বেসড, একেবারে বাংলাদেশের আনাচে কানাচে হাইস্কুলগুলোর মধ্যে গিয়ে সেট আপ করে দেওয়া, তাদের ওখানে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণটা দেওয়া, সেখানে আরেকটু সাপোর্ট দেওয়া, সেটা রয়েছে। আমরা কারিগরি শিক্ষা জায়গায় গিয়ে আমরা আপনি জানেন যে সরকারের একটা অবভিয়াসলি নতুন উদ্যোগ রয়েছে যে ট্রেনিং স্কুলগুলো ডেভেলপ করা, প্রত্যেকটা উপজেলায় এক একটা করে ট্রেনিং স্কুল হবে, যে সো 3-tier এডুকেশন সিস্টেমটা ডেভেলপ করা যেখানে কেউ কিন্তু বঞ্চিত হবে না। তো আমরা সেখানে গিয়ে পলিসি ওয়াইজ আমরা কিন্তু কন্ট্রিবিউট করছি, কারণ তার ওদের ইনপুটটা নিয়ে কিন্তু আমরা ওদেরকে ট্যাগ করছি। তো এইসব জায়গাগুলোর মধ্যে স্কিল ডেভেলপমেন্ট ইজ দ্য মেজর চ্যালেঞ্জ ফর দ্য নেক্সট আমাদের জন্য। যে জয় ভাই ওনার স্পিচে বলেছে যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, যে ওরা বলেছে বাংলাদেশকে আগে আমরা দেখতাম এবং বিশ্বব্যাপী কোনো জায়গায় গেলে ও তোমরা ফ্লাড জোন, তোমরা তোমাদের ওখানে বন্যা হয়, তোমরা দারিদ্র সীমা রেখার নিচে, এখন কিন্তু মানুষ এটা বলে না, এখন এখন বলে বাংলাদেশে ওকে ইটস এ রোল মডেল, কিছু সামাজিক বেষ্টনীর জায়গা থেকে উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা থেকে উন্নয়ন, অনেক জায়গায়। সো ইভেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, বিশাল একটা রাষ্ট্র অর্থনৈতিকভাবে ইটস এ হেভি ওয়েট টু বি অনেস্ট, কিন্তু
ওই সামাজিক বেষ্টনী জায়গা থেকে ইন্ডিকেটর থেকে তাদের থেকে আমরা অনেক আগে অনেকগুলো সূচকে এগিয়ে রয়েছি। ইট ইজ সামথিং টু বি প্রাউড অফ, প্রাউড আমাদের, প্রাউড করার মতো অনেক কিছু, ওই জায়গাটা আইডেন্টিফাই করা, ওই জায়গাটা কন্ট্রিবিউশন করা। সো এরকম ভাবে কিন্তু আমাদের সকলকে মিলেমিশে কাজ করতে হবে। যে আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে, ঝরামণি এবং মহসিন তোমরা এগিয়ে আসছো, আর তোমাদের আশেপাশে যে আরও সবাই আছে তারা এগিয়ে আসছে না কেন, এবং তোমাদের কী মেসেজ থাকবে তোমাদের যারা এগিয়ে আসতে পারেনি তাদের প্রতি? আসলে আমাদের অনেক অপরচুনিটি আছে, সো আমরা সেই অপরচুনিটিটা যদি প্রপার ওয়েতে সাবমিট করতে পারি, তো আসলে আমাদের এই কী বলে সমাজের যেসব আসলে আমরা অনেক সময় অনেক ইয়ে ভুগি আর কি, দ্বিধাদ্বন্দ্বতে ভুগি আর কি, তো সেই ই থেকে, মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। আসলে সবাই যদি ওই ই থেকে বেরিয়ে আসে তো আমাদের সমাজকে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো আর কি। আমাদের সম্ভাবনা অনেক, আমরা যদি সেই সুযোগ মতো কাজ করি বাংলাদেশ এগিয়ে যাবে। আর এখন বাংলাদেশের তরুণরা কিন্তু এগিয়ে যাচ্ছে, ওদের চিন্তাভাবনা কিন্তু অনেক ডেভেলপ হচ্ছে, দেশকে নিয়ে ভাবছে। এই যে প্রতিবন্ধকতার কথা বলে এটাকে জয় করার যে মনোবল, সেটার জন্য কি মন্ত্র, সেটা কি তাদের জন্য বলবা? না, যে জয় ভাই আমাদের অ্যাওয়ার্ডে একটা কথা বলেছিল, আমরাই পারি, ওই মনোবল নিয়ে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা আসলেই পারবো। খুব সুন্দর কনক্লুশন হচ্ছে। আপনার যদি কিছু বলার থাকে সবার জন্য, আমার তরুণদের জন্য, তরুণদের জন্য সম্ভাবনার বাংলাদেশ। আমরা আসলে কি মানে এখন অনেক কথা বলতে গেলে মনে হবে যে রাজনৈতিকভাবে কথা বলছি, বাট আসলে বাস্তবতা যে যে বাঙালি জাতির ইতিহাসটা আমরা যদি ঠিকভাবে জানি তাহলে এই অদম্য বাংলাদেশের সৃষ্টি কিন্তু এই তরুণরাই, তো এদেরকেই কিন্তু এগিয়ে আসতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার উনি বলেন যে আসলে তরুণরাই কিন্তু আগামী ভবিষ্যৎ, খালি খালি বলেন না, উনি দেখে আসছেন। জাতির পিতা বঙ্গবন্ধু জয় তরুণরাই করতে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম, বয়স কত ছিল এক একজন মানুষের যারা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, মুক্তিযোদ্ধা কত বয়সটা কত ছিল? আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন, তো আমরাও তো দেখেছি সেই সময়, আমরা শুনেছি। তো এই যে যে অদম্যর একটা জায়গা থেকে অনুপ্রেরণা, সকলকে এগিয়ে আসতে হবে, কেউ কিন্তু কারোর জন্য বসে নেই। বলা যায় 24-25 বছর বয়সেই তরুণরাই বাংলাদেশ স্বাধীন করে ফেলে। অ্যাবসলিউটলি, জ্যাকমা অবভিয়াসলি আলিবাবার প্রতিষ্ঠাতা, সে বলেছে যে সবচেয়ে মানে ক্রিম টাইম হচ্ছে একজন ব্যক্তিত্বর জন্য হচ্ছে 25 থেকে 35। এই সম্ভাবনার জায়গায় থেকে কিন্তু সকলকে এখন কাজ করতে হবে, আর আমরা নিশ্চয়ই সকলের পাশে থাকব, এবং আমরা একা তো পারবো না, সবাইকে নিয়ে কাজ করে এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে। এবং এই কাজ করতে গেলে প্রতিবন্ধতার থাকবেই, এবং তরুণের বাংলাদেশের যে স্বপ্ন সেই স্বপ্ন আমাদের দেখে যেতে হবে। জি, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে আজকের এই তরুণের আলোচনা অংশগ্রহণ করার জন্য। দর্শক, শত সীমাবদ্ধতার মাঝেও দেশের বেশ কিছু অদম্য তরুণ নীরবে নিভৃতে সমাজ বদলে দেবার সংগ্রাম করছে নিজেদের মতো করে। এই তরুণদের একত্র করে জয়ের মালা গাঁথবার যে উদ্যোগ ইয়াং বাংলা নিয়েছে তা অবশ্যই প্রশংসার দাবিদার, কিন্তু এখনও তরুণদের উদ্যোগে গড়া অনেক সংগঠন লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে, সেগুলোকে খুঁজে বের করে জাতির সামনে তুলে ধরতে হবে। তরুণদের যে অংশ হতাশাগ্রস্ত তাদের সামনে দুর্বার তরুণদের সাফল্য গাথা আরও বেশি করে তুলে ধরতে হবে, যাতে তারাও অনুপ্রাণিত হতে পারে। পাশাপাশি অদম্য তরুণদের আরও বেশি সহযোগিতা করতে হবে, সঠিক দিক নির্দেশনা দিতে হবে, তাদের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষার স্বপ্নের কথা শুনতে হবে নীতি নির্ধারকদের। দর্শক, আজ এ পর্যন্তই, আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।